ঘটনা ঘটেছে আমার কাছে মনে হচ্ছে সেই ঘটনাটি আপনাদের সাথে যদি শেয়ার না করে নেই তাহলে মনে শান্তি পাবো না, কারণ বাচ্চা দুটির চিৎকার আমার কানে এখনো গেঁথে রয়েছে। আমাকে খুলনা মহানগরী ডাকবাংলা যেতে হয়েছিল। আমি যখন জলি টাওয়ারের পাশে ইজি বাইক থেকে নামলাম তখন হঠাৎ করে কানে আসলো যে বাম দিক থেকে প্রচুর হট্টগোল কানে আসছে, কিছু উত্তেজিত জনতা ধর ধর মার মার এরকম শব্দ করছে। তো আমার পাশে মোড়ের ওপর যে কর্তব্যরত ট্রাফিক পুলিশ ছিলেন আমি তাকে জিজ্ঞাসা করলাম যে ভাইয়া এখানে কি হয়েছে জানেন? তো উনি বললেন যে ওখানে সম্ভবত কোনো এক পকেটমার ধরা পড়েছে, আপনি ওদিকে যেন না, আপনার ওখানে যাওয়ার প্রয়োজন নাই। কিন্তু জানেনই তো বাঙালির খুব কৌতূহলের পরিমাণ বেশি, তো আমিও স্বভাবতই ভিড়ের দিকে এগিয়ে গেলাম এবং যেটা দেখলাম ভাই এর পুলিশে দেন, খালি খালি পুলিশে দিয়ে দেন, পুলিশে তো ধরে রাখছে খাতা পোশাকে। আমি যতক্ষণে ওই ভিড়ের ভিতর পৌঁছিয়েছি ততক্ষণে এক ধাপ গণপিটুনি হয়ে গিয়েছে। তো অদ্ভুত ব্যাপার হচ্ছে তখন ওখানে যারা ছিল তাদের ভেতর যারা বাচ্চা দুটিকে মারার চেষ্টা করছিল এবং মারছিল তাদের অনেকেই জানে না যে আসলে কি হয়েছে। পুরো ঘটনাটি আমি ভিডিও করছিলাম এবং মানুষকে বোঝানোর চেষ্টা করছিলাম যে তাদের যেন না মেরে পুলিশের হাতে তুলে দেয়। তো ওখানে একজন জানালো যে যারা বাচ্চা দুটিকে মারছে তাদের ভেতর নাকি সাদা পোশাকের পুলিশ ছিল, যদিও ওদের ভেতর কারো হাব ভাব দেখে আমার মনে হয়নি যে ওদের ভেতর কেউ পুলিশ থাকতে পারে। ভাই এরা থানায় নিয়ে যান ভাই, ভাই থানায় নিয়ে যান। কেন ভিডিও সমস্যা কি? আমি আপনি ভিডিও করে দেব। টাকা মেনে তুই ভাই, আমি একটা মারিয়ে দেখছন দেখি ভাই। এইটুখানি করলে আবার কথা দেখো দি আমি দৌড় দিছি, তোরা নেশাবন্দি করিস, তোরা এই বাচ্চা কাজ করবি না? আমি
পরবর্তীতে কিছু মানুষের সুবুদ্ধি হয় এবং তারা বাচ্চা দুটিকে পুলিশের হাতে তুলে দেওয়ার ব্যাপারে মনস্থির করে। তো আমার যে প্রশ্নটি আমার মস্তিষ্কে বারবার উকি দিচ্ছে সেটি হচ্ছে, মানুষকে মারার প্রতি কেন আমাদের এত বেশি আগ্রহ থাকবে? আমাদের আইন আছে, প্রশাসন আছে, তার প্রতি কি আমরা বীতশ্রদ্ধ, নাকি তার প্রতি আমরা ভরসা হারিয়ে ফেলেছি, এ কারণে কি এটা ঘটছে, নাকি স্বভাবত আমাদের ভেতর নিষ্ঠুরতার পরিমাণ বেড়ে যাচ্ছে? আমি জানি না যে ওখানে হয়তো আমার আরো অ্যাক্টিভলি লোকদেরকে বোঝানোর প্রয়োজন ছিল কিনা, কিংবা আমার যে ওদেরকে যারা মারছে তাদেরকে ঠেকিয়ে দেওয়ার দরকার ছিল কিনা। আমি এরকম পরিস্থিতিতে আর কখনো পড়িনি। আপনারা যদি এরকম পরিস্থিতিতে পড়েন বা যদি কখনো পড়ে থাকেন, তাহলে আপনারা এরকম পরিস্থিতিতে কি করেন সেটি যদি আপনারা আমার সাথে শেয়ার করেন, তাহলে পরবর্তীতে আমার নিজের জন্য সেটি ভালো হবে, আমি জিনিসটি শিখতে পারবো। জিনিসটা আমার, আমি সত্যি হতভম্ব হয়ে গিয়েছিলাম। তারপরে আমি চেষ্টা করেছিলাম যেন বাচ্চা দুটিকে অপেক্ষাকৃত কম মারা হয়, তাদের যেন পুলিশের হাতে তুলে দেওয়া হয়। যদি তারা প্রকৃতই অপরাধী হয়ে থাকে তাহলে যেন সেখানেই তাদের শাস্তি হয়, কারণ আপনি তো জানেনই যে এভরিবডি ইজ ইনোসেন্ট আনটিল প্রুভেন আদারওয়াইজ।